السلام عليكم ورحمة الله وبركاته. নির্দিষ্ট আর এটি হল
three. Are you here now? Bonjour. Aro shohoj bhabe bolte gele ye jeno nirdishto hishebe ar gelo lingo hishebe ar gelo bochon hishebe nirdishto anirdishto hishebe ishimer prokar holo duti ei nirdishto anirdishto hishebe ishimer prokar duti ek mare ba dui लिंग लिंग हिसाब से प्रकार मदर का बापू लिंग दुई मिंग बचन हिसाब से प्रकार हल तीन एक है जमा मोटामुटी तुम्हारे श्रेणी जो इसमें प्रकार है छोट तुम्हारे आलोचित प्रथम निर्दिष्ट हिसाब प्रकार सत्ता নির্দিষ্ট অনির্দিষ্ট হিসেবে দুই প্রকার মায়ের বার একটা না ফেরা লিঙ্গ হিসেবে তিনটি প্রকার মোজাক্কার মুয়ান্নাস মানে পুরুষ এবং স্ত্রী লিঙ্গ আর বচন হিসেবে তিনটি প্রকার ওয়াহেদ মানে এক বচন তসমিয়া মানে দুই বচন জমা মানে বহু বচন এইগুলো মোটামুটি তার প্রকার ভেদে শ্রেণী বিন্যাস প্রথম প্রকার ভেদ কোন দৃষ্টিতে কি প্রকার দুই হয়ে থাকে তাহলে নির্দিষ্ট অনির্দিষ্ট হিসেবে যেহেতু কিসিম দুই প্রকার নির্দিষ্ট অনির্দিষ্ট হিসেবে যেহেতু কিসিম দুই প্রকার সে দুই প্রকার হল এক মারেফা দুই নাকেরা মারেফা নাকেরা আভিধানিকভাবে মারেফা শব্দের অর্থ হল निर्दिष्ट जाना परिचित एगुलो तो मारे हर ना के विपरीत ज्ञात जगह तरह अज्ञात निर्दिष्ट जगह অনির্দিষ্ট জানা জায়গায় অজানা পরিচিত জায়গায় অপরিচিত এ কথা তোমরা কবে শিখে জানো কাসিম ও শেহিদ কিছু এক জায়গা থেকে যখন দুটি প্রকার হয় তখন একটি প্রকার আরেকটি প্রকারের বিপরীত হয়ে থাকে যেমন দিন রাত আলু আহার নারী পুরুষ সকাল বিকাল আর প্রত্যেকটা বিষয় একটি আজকের পরিচয় এর মানে ভক্ত জ্ঞাত নাকের অর্থ জ্ঞাত মানে ভক্ত নির্দিষ্ট নাকের অর্থ নির্দিষ্ট মানে ভক্ত জানা নাকের অর্থ অজানা মানে ভক্ত পরিচিত নাকের অর্থ অপরিচিত এই ধরনের তার শাব্দিক ভিত্তিতে তার অর্থ আর পরিভাষায় পরিভাষায় मारे पर काटी बोले बना चरा काटी मारे पर ये इसीम का निर्दिष्ट
নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়, তাহলে বুঝতে পারছো এখানে তার বিপরীত মানে যে ইঞ্জিন দ্বারা নির্দিষ্ট মানে অনির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়। নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায় আর অনির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায়। উদাহরণ খুব বেজাতে পেরেছ, যেমন খালিদুন ব্যক্তির নাম নির্দিষ্ট, ফাতেমা তো ব্যক্তির নাম নির্দিষ্ট, আর নাকি রাজুলুন একজন পুরুষ অনির্দিষ্ট, আর ইমরাতুন একজন মহিলা অনির্দিষ্ট। এই যদি হয়ে থাকে মারেফা আর নাকেরার পরিচিতি, মারেফা ও নাকেরার পরিচিতি এরপর আছে মারেফা। এই মারেফা আবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, মারেফা আবার বিভিন্ন শ্রেণীতে নির্দিষ্ট হিসেবে এবং
সমৃদ্ধ আমার মায়ের কাছে থেকে হিন্দুস্তানি বিভক্ত শ্রী গুরু নানক। এরপরে আসবে ইসলামের।